এখানেই ছিলাম গত রাত, এখানে হুজুরের ব্যবস্থা করে দিছে। আসছি গতকালকে, আজকে যাব এইদিকে। তো আমার স্টার্ট হাঁটা 7টা, হাঁটা স্টার্ট করতেছি আমার তৃতীয় দিন দিনাজপুরের বীরগঞ্জের মধ্য থেকে। এখন হাঁটা শুরু, গুগল ম্যাপ দেখে শর্ট রাস্তা দিয়ে যাব, আশা করি খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। আজকে আমার ক্রস কান্ট্রি বাংলাবন্ধা টু টেকনাফের তৃতীয় দিন। এদিকে হচ্ছে নীলফামারী, এদিকে হচ্ছে দিনাজপুর। এখন আমি আছি কনফিউজড, কোন দিকে যাব, দিনাজপুর যাব না নীলফামারী যাব। দেখি কি হয়। এটা হচ্ছে যাত্রায় নদী, এটার নাম হচ্ছে জিয়া সেতু। আমি এখন আছি এই যাত্রায় নদীর ওপরে, আমি যাচ্ছি দিনাজপুর সদরের দিকে। মূলত একটু কনফিউজ হয়ে গেছিলাম, প্রায় আমার বেশ সময় নষ্ট হয়ে গেল, যাইতে থাকি এখন দিনাজপুরের সদরের দিকে যাব। এই সামনে গিয়ে এদিকে যাইতে হবে আমার। এটা হচ্ছে যাত্রায় নদী, ছিল নীলফামারীর রাস্তা, কাছে দিনাজপুর সদরের দিকে রাস্তা। আর আমি এখন ওইদিকে যাব, অর্থাৎ দিনাজপুর সদরে। একটু সময় লস হয়ে গেল অনেকখানি, কিছু করার নাই, এখন যাইতে থাকি বীরগঞ্জের ওদিক দিয়ে দিনাজপুর সদর। যাওয়ার পথে মামার সাথে দেখা, নাম কামরুল হাসান, কামরুল হাসান দেরি করলে আমার লস। ঠিক আছে, অনেক ধন্যবাদ, ঠিক আছে, আসসালামু আলাইকুম। যাই এখন, সালাম আলাইকুম, আবার যাব বীরগঞ্জের দিকে। এখন বাজে 11:30, আর আমি এখন আছি বীরগঞ্জ উপজেলা। এটা হচ্ছে ঠাকুরগাঁওয়ের রাস্তা, আর এদিকে গেছে দিনাজপুরের রাস্তা। ব্যাগের ওজন আগে কমাইতে হবে, ব্যাগের ওজন কমাই নেই, তার উপরে আবার দিনাজপুর সদরের দিকে যাব। এটা হচ্ছে বীরগঞ্জ উপজেলা পরিষদ, আর ইউনাসারের সাথে দেখা করার কথা বলা যেত, কিন্তু ইউনাসার গেছে জেলা পরিষদে, সেজন্য দেখা হয়নি। অফিস সুপার স্যার লঞ্চ করাইছেন, ধন্যবাদ স্যারকে। এখন আমি যাব দিনাজপুরের উদ্দেশ্যে, এখন সময় 2:30, আমি এখন বীরগঞ্জ উপজেলা থেকে দিনাজপুরের দিকে যাচ্ছি। এটা আসবে যারা দিনা স্বার্থের লোক আসতে হবে, নিজের পকেট থেকে খরচ করে, কম লোকেই কিন্তু আছে। একটা আছে আল্লাহর রাস্তা, আপনি কিন্তু আল্লাহর রাস্তা, আল্লাহ আমি যে কাজটা করতেছি তোমাকে রাজি খুশি করার জন্য, এরকম যদি মন মানসিকতা হয় তাহলে আপনি সফল হতে পারেন। আর যদি না, আমি এই সরকারকে দেখানোর জন্য এই যে সাইনবোর্ড ঝুলাই নিছি, সরকারকে দেখানোর জন্য, এটা কিন্তু আপনার সাইনবোর্ড, এটা আমাদের নীল নীল লাল সবুজের পতাকা, এটাকেও আমরা সম্মান করি, সম্মান করি না, অনেক সম্মান করি, কিন্তু এই সম্মানের পিছনে আমাকে ইসলাম ধরে, আপনি মুসলমান তো, আমিও মুসলমান, আমাদের মুসলমানের আল্লাহকে কোথাও কখনো ছোট করা যাবে না, সে কখনো কামিয়াবি হতে পারে না। সেটাই এক বড় ভাই দাঁড় করাইলো, অনেক কথা হইলো বেশ কিছুক্ষণ, এই জন্যে বেশ কিছু সময় নষ্ট হলেও ভালো লাগলো, অনেক চা খাইলো, গল্প হইলো অনেক কিছু। ধন্যবাদ কামরুল জামান ভাই। এখন আমি যাই দিনাজপুরের পথে, এখন হাঁটতে থাকি, বেশি দূর নাই, এই জন্যে একটু সময় নষ্ট হলেও ব্যাপার না, যাক চলতে থাকি। বীরগঞ্জ জাতীয় উদ্যান,
বীরগঞ্জ দিনাজপুরের মেইন রোড দিনাজপুর বীরগঞ্জ দিকে চলে গেছে, আর এদিকে দিনাজপুরের দিকে চলে গেছে। এটা হচ্ছে জাতীয় বন বীরগঞ্জ। চতুর্দিকে গাছপালা, রংপুরের রাস্তাটাও ঠিক এরকমই, মানে চতুর্দিকে গাছ, চারিদিকে গাছ, অনেক সুন্দর সবুজ। এই তো এখন সময় 5:30, আর এখন আমি যেতেছি দিনাজপুরের দিকে। এখনও আমার প্রায় 3 ঘন্টার মতো লাগবে যাইতে, আশা করি পৌঁছে যাবো সকাল সকাল। বীরগঞ্জের মতো আমার একটু সময় গেছে বীরগঞ্জ উপজেলায়, ওখানে সময় না গেলে আমি এতক্ষণে পৌঁছে যাইতে পারতাম, আগেই পৌঁছে দিতাম হয়তো। যাই হোক, কিছু করার নাই, এখন যাইতে থাকি দিনাজপুর সদরের জন্য উদ্দেশ্যে। আর ওখানে কাউচ সার্ফিংয়ের ব্যবস্থা আছে, ব্যবস্থার কাছে থাকা হবে। হাঁটতে থাকি, এদিকে হচ্ছে রংপুর, এদিকে হচ্ছে বীরগঞ্জ ঠাকুরগাঁ, এদিকে হচ্ছে দিনাজপুর সদর। জায়গার নাম কি জানি? ও হ্যাঁ, এটা হচ্ছে 10 মাইল মোড়। আর আমি এখন 10 মাইল মোড় থেকে যাচ্ছি দিনাজপুরের দিকে। এখন আছি আমি সদরের মধ্যে দিনাজপুরে, একটু পরে গেলে হবে কলেজ মোড়, সরকারি কলেজ মোড়। আর সেখানে আমার হোস্ট আছে। আর সবচেয়ে বড় দুঃখজনক বিষয় হচ্ছে ফুটপাত নাই, এত বড় রাস্তা দিনাজপুর সদরের মধ্যে। সাইকেল, ভ্যান, অটো, যত গাড়ি আছে, হুন্ডা, সব কিছু এক রাস্তার উপরে, মানে মানুষ হেঁটে যাওয়ার জন্য পাশে যে ফুটপাত থাকবে এরকম কিচ্ছু নাই, ভয়ঙ্কর অবস্থা। সব একটার উপর দিয়ে যাচ্ছে, জায়গা আছে বাট কোনো রাস্তা করে নাই, উঁচু নিচু ভাঙ্গা চূড়া হয়ে আসছে সাইডে, আপনারা রাত্রে দেখতে পাচ্ছেন না। এখন সময় প্রায় 8:30, আমার আর অল্প একটু বাকি আছে হোস্টের লোকেশন যাওয়া পর্যন্ত। তাহলে মোটামুটি আমার প্রায় 50 কিলো যাওয়া হবে এটাই আর কি। আর রিয়াদ ভাইয়ের সাথে রাস্তায় দেখা সদরের আগে একটু আগে। থ্যাংক ইউ ভাইয়া, আমি দিনাজপুরের চৌরাঙ্গি, আর এখানে আমার আজকে আমার বাইরের দ্বিতীয় দিন এখানে সমাপ্ত, দেখা হবে চতুর্থ দিনে। আর সবাই সাপোর্ট করবেন অবশ্যই আমার টিকটক প্রতি প্লেয়ার কোস্টান্টি। তৃতীয় দিন আজকে এখানে শেষ। আজকে আমার দূরত্ব, আজকে দূরত্ব হয়েছে আমার 146 কিলোমিটার 3 দিনে।